আজকে আমার আলোচনার বিষয় পুরুষাঙ্গ বড় করা যায় কিনা। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম, আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের পুরুষ অঙ্গের গড় সাইজ 6.2 ইঞ্চি। এর মধ্যে বাংলাদেশের পুরুষের 4.3 ইঞ্চির মধ্যে পুরুষাঙ্গ আপ ডাউন করে থাকে। তো এখন এত পরিমাণ কমেন্টস আসছে এবং চিকিৎসা নিতে এসে অধিকাংশ পুরুষ প্রথমেই বলে যে তাদের পুরুষাঙ্গ বড় করা যাবে কিনা। পুরুষাঙ্গ এখন পুরুষের কাছে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, সেইটা মনে হয় একটা ক্যারিট হয়ে দাঁড়িয়েছে, সেইটা মনে হয় যে তার পুরুষাঙ্গ যত বড় হবে, যত মোটা হবে, তত সে আত্মতৃপ্তি পাবে এবং মনে হয় তার পার্টনার স্ত্রীকে তত সুখ দিতে পারবে এবং সে নিজেকে গর্ববোধ করবে, এটাই এখন মনে হয়। এখন পাল্লা দিয়ে পুরুষাঙ্গ বড় করার পিছনে সবাই উঠে পড়ে লেগে গেছে, কিন্তু না, আসলে আদৌ কখনো পুরুষাঙ্গ বড় এবং মোটা করা যায় না। খোদা প্রদত্ত আল্লাহ তাআলা যৌবনের শুরুতে যেভাবে সৃষ্টি করেছেন, অর্থাৎ যে একটা নিয়ম দিয়েছেন যে পুরুষের পুরুষাঙ্গ 14 থেকে 18 বছর বয়স পর্যন্ত বড় হয়, 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত মোটা হয়, এর বাইরে কখনোই কিছু করা সম্ভব না। কিন্তু এই যে বড় হওয়ার বয়সটা এবং মোটা হওয়ার বয়সটা, এই সময় যদি যৌন অত্যাচার করা যায়, অর্থাৎ হস্তমৈথুন ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ, তারপরেও 2-3 বার মাসে মেডিকেল সায়েন্স অনুযায়ী করতে পারে, তার থেকে বেশি যখন করবে সেটা কিন্তু নেশায় পরিণত হয়ে যাবে এবং কিছুটা কিন্তু লিঙ্গের উপরে প্রভাব পড়বে, এবং বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করে লিঙ্গের গোড়া শিরাগুলো কিন্তু নিস্তেজ হয়ে যায় এবং ঝুলে যায়। সমকামিতা করলে, অতিরিক্ত স্বপ্নদোষ হলে লিঙ্গের খর্বতা চলে আসে, অতিরিক্ত যৌন মিলন করলে লিঙ্গের খর্বতা চলে আসে। এখন এইগুলো করার কারণে সর্বোপরি পুরুষের যে হরমোন থাকে টেস্টোস্টেরন, হরমোনের কমে গেলে যৌন অক্ষমতা আসে এবং লিঙ্গের খর্বতা যৌন অক্ষমতার একটা পার্ট। তো এখন এই কারণে যদি লিঙ্গ ছোট হয়ে যায়, চিকন হয়ে যায়, আগামোটা গোড়া চিকন এবং শিরাগুলো ভেসে থাকে, সেক্ষেত্রে চিকিৎসার মাধ্যমে এটা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব, শুধুমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে সম্ভব। অনেকে বিকল্প ধারায় সার্জারির ব্যবস্থায় যেতে চায়। আগে আমাদের জানতে হবে লিঙ্গের ভিতরে কি থাকে। লিঙ্গের ভিতরে কোনো বোন নেই বা হাড় নেই, আছে শুধুমাত্র মাংস এবং রক্তনালী, যে যে নালীর ভিতর দিয়ে, অর্থাৎ যে শিরার ভিতর দিয়ে ব্লাড সার্কুলেশন হয়ে, অর্থাৎ রক্ত চলাচল করে লিঙ্গ বড় হয় এবং মোটে হয়। তো এটা যদি সার্জারি করা যায় এবং এই যে সূক্ষ্ম টিস্যু, এই টিস্যু যদি ফেলার হয়, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু লিঙ্গ একেবারে ধ্বংস হয়ে যাবে, প্যারালাইজড হয়ে যাবে, সেটা কখনোই আর ঠিক করা সম্ভব না। সেহেতু ক্ষতিগ্রস্ত লিঙ্গ একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে পূর্বের অবস্থায় কিছুটা ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু ভালো লিঙ্গ, অর্থাৎ যৌবনের শুরুতে যেমন ছিল সেইটা যদি এখনো থাকে, তার থেকে যদি বড় করতে চান বা তার থেকে মোটা করতে চান, সেটা কখনোই সম্ভব না। সেহেতু অযথা এই চিন্তা ভাবনা করে নিজেকে শেষ করে দেওয়া, যৌন লাইফটাকে শেষ করে দেওয়া কোনোই যুক্তি আসে না। কারণ একটা মেয়ে কিন্তু লিঙ্গের উপরে তার যৌন তৃপ্তিটা পায় না, তার যৌন তৃপ্তিটা আসে তাকে 6 মাসের পূর্বে অতিরিক্ত ফোরপ্লে করলে বা আদর করলে এবং দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকলে। তাহলে এই চিন্তা ভাবনা বাদ দিতে হবে যে পুরুষাঙ্গ বড় করতে হবে, এই প্রতিযোগিতা বাদ দিতে হবে। যদি ক্ষতিগ্রস্ত হয় সেটার জন্য আপনি একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টার কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন।
ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।